দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। প্রথমে নে সপ্তমীর দুপুরে ব্যারাকপুর মনিরামপুর মল্লিক বাড়ি থেকে ওড়ানো হলো ফানুস। 67 বছরে পা দিল ব্যারাকপুর মনিরামপুর মল্লিক বাড়ির দুর্গাপুজো, যার সূচনা করেছিলেন প্রয়াত দুলাল চন্দ্র মল্লিক। এদিনের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে বিশ্বজিৎ নাথ জানান, 10 ধরনের ফানুস এদিন আকাশে ওড়ানো হয়েছে মল্লিক বাড়ির তরফ থেকে, যা তাদের নিজেদের হাতেই তৈরি। আমাদের ফানুস উৎসব হয় আসলে দিওয়ালির সময় ফানুস ওড়ানো হয়, কিন্তু আমাদের বাড়ির দুর্গাপুজো উপলক্ষেই ফানুসগুলো ওড়ানো হয় আর কি। তো আমরাই বাড়িতেই বানাই, আমিই বানাই, ও ভাই কিছু এঁকে দেয় আর আমিই বানাই, এবং সেগুলো ওড়ানো হয় আজকের দিনে। কারণ আজকের পরে আর কালকে অষ্টমীর দিন দুপুরবেলা 3টা নাগাদ সন্ধি পুজো আছে, ওই জন্য অষ্টমীর দিন হবে না, নবমীর দিনেও বাড়িতে একটু চাপ থাকে, আর দশমীর দিন তো মা চলে যাবে, তাই আজকেই ফাঁকা ছিল এবং আজকের দিনটা আমরা বেছে নিয়েছি যে আজকের দিনটাই ওড়াবো। বিগত 4-5 বছর ধরেই সপ্তমীর দিন থেকেই ওড়ানো হচ্ছে। আজকে আপাতত 8-10টা ওড়ানো হয়েছে এবং 10টা 10 রকমই, কোনোটাই কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, প্রত্যেকটা আলাদা আলাদা। কত বছরের পুজো এটা? এবছর আমাদের 67 বছর হলো, 67। আমার দাদু স্বর্গীয় দুলাল চন্দ্র মল্লিক শুরু করেছিলেন, আজ দাদু নেই, মামা আছেন, এটা আমার মামার বাড়ি, মামা আছেন পিছনে দাঁড়িয়ে, মামা এবং আমরা সবাই মিলে সপরিবারে মিলে ওটা মানে পুজোটা চালিয়ে যাচ্ছি। যে ঐতিহ্য যেটা চলে রয়েছে আমাদের দাদু যা শুরু করেছিলেন সেটা আমরা এখনো বজায় রাখার চেষ্টা করে চলেছি। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।